जिंदगी बर्बाद हो गया। ঘাটালে দুর্গাপূজা যে শুরু হয়ে গেছে সেটা একদম বোঝা যাচ্ছে না। সকাল থেকে বাড়িতে বসে বসেই দিনটা কেটে গেছে, কাজ করে ভিডিও বানিয়ে দিন কেটে গেছে। তো ফাইনালি আমি এখন একটু বেরোচ্ছি, কিছু কাজ আছে, কিছু দুর্গাপুজোর প্রিপারেশন নেওয়া বাকি আছে, তো সব মিলিয়ে এখন একটু বেরোচ্ছি। তো ভাবলাম ঠিক আছে চলো, যা করছিস চতুর্থীর দিন সেটাই চতুর্থীর ব্লগ হিসেবে দেওয়া যাক। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে পাবে আমি কী কী করছি আজকে এর পর থেকে চতুর্থীর দিনে আমি কী কী করছি, মানে আমাদের এখানকার চতুর্থীর অবস্থা আর আমার চতুর্থীর অবস্থা তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ব্লগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেরিয়ে পড়েছি আমরা এখন, ফার্স্ট যাবো আইব্রো করতে, আর ওই দিকে আমাদের প্যান্ডেল হয়ে গেছে যেটা আমাদের ছোটোবেলাকার জায়গা এখনও পর্যন্ত। পুজো মানেই আমাদের কাছে এই মন্দির আর এই প্যান্ডেল, এই প্যান্ডেলটা হলেই আমাদের মনে হয় পুজো আসছে। ছোটো থেকে এখানেই আমাদের পুরো পুজোটা কাটে, এবারেও কাটবে তোমরা দেখতেই পাবে। তো চলো এখন যাই আইব্রো করতে, তারপর দেখা হচ্ছে। তো এখানে করবো আইব্রো, চলো আগে ঢুকি তারপর দেখা হচ্ছে। এসে গেছে আরেকজন, আইব্রো করা এখন হবে না, প্রচণ্ড ভিড়, আর এদিকেও প্যান্ডেল চলছে। চলো এখন যাব ছবি তুলতে, কেন ছবি তুলবো সেটা তোমাদেরকে পরে বলছি। তো চলো এখন ছবি তুলি, ঘুমোচ্ছিল চলে এসেছে আমি ডাকতে, কত ভালো। এইটাকে ফোন করেছিস তারপরে ঘুম থেকে উঠেছি। ছবি তুলতে এসেছি কিন্তু গেছে চা খেতে, সে নিচেই দাঁড়িয়ে আছে, এত সিঁড়ি ভেঙে উঠতে পারছে না। আর একজন এখানে, এদিকে আলোটা আছে তোকে অন্ধকারে দেখা যাচ্ছে। এখন এখানে গরমে দাঁড়িয়ে থাকি কতক্ষণ, তারপর ছবি তোলা হলে যাবো, কেন ছবি তুলছি পরে জানতে পারবো। ফটো তুলে আমরা চলে এসেছি, এখন যাচ্ছি ওই যে আরেকটা পুজো মণ্ডপ, এগুলো সব আমাদের বাড়ির আশেপাশে এদিক ওদিকের। ছোটোবেলা থেকে এগুলো আমাদের ঘোরার জায়গা ছিল, বেশি দূর যেতে পারতাম না। তো এখন যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি, আরেকজন দাঁড়িয়ে আছে, চলো দেখাচ্ছি সেটা, চলো আগে যাই তারপর দেখাচ্ছি। এই যে চলে এসেছে আরেকজন, এখন আমরা যাচ্ছি ফর্ম ফিল আপ করতে। চতুর্থীর দিন মানুষ ঘুরতে বেরোচ্ছে, আমরা যাচ্ছি ফর্ম ফিল আপ করতে, জিন্দগি বরবাদ হয়ে গেল। তো চলে এসেছি ফর্ম ফিল আপ করতে, আর এর জন্যই ছবি তুলছিলাম। ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমার ভাগ্যে জুয়েলারি কেনা নেই, আজকেও অন্ধকার হয়ে গেছে, বাড়ি চলে যেতে হবে। চলো এখন দেখি আইব্রোটা ফরম যদি ফাঁকা পাই করিয়ে নেবো, তারপর বাড়ি চলে যাবো। আমার চতুর্থী এভাবেই শেষ, আমাদের পুজো অষ্টমীতে শুরু হয়। চলো যাওয়া যাক। এই একটা উদ্বোধন হয়ে গেছে, ভেতরটা দেখাই চলো। পুরোটা বেতের কাজ, হাইব্রো টাইবের করে চলে এসেছি, আমার ও বাড়ি চলে যাচ্ছে, আমরাও বাড়ি যাচ্ছি। চলো টাটা, আবার কালকে বা পরে দেখা হবে, পরের ব্লগে দেখা হবে। আমরা এখন বাড়ি চলে যাই, আইব্রো করার ভিডিও করা হয়নি, এত ফোন আসছিল, এত দেরি হয়ে গেছে। জুয়েলারি তো আমার ভাগ্যে নেই, জুয়েলারি কেনা হলো না। চলো এখন বাড়ি যাই। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি, আর আইব্রো করতে গিয়ে আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, কীরকম কেটে গেছে। যাই হোক, তো আমি বাড়ি চলে এসেছি, আর আমার চতুর্থীও এইভাবেই কেটে গেলো, দেখতেই পেলে কাটালে। এখনও প্যান্ডেল তৈরির কাজ চলছে, কোথাও কোথাও কিছুই সেভাবে এখনও হয়ে ওঠেনি। এখানে পুজো ওই ষষ্ঠী সপ্তমী থেকেই শুরু হয়, তো আমারও পুজো সেভাবেই শুরু হবে, হয়তো পঞ্চমীর কোনো ব্লগও পাবে না, কারণ আমি বেরোবই না, আজকে কাজ ছিল তো বেরিয়েছিলাম। ব্যাস এইটুকুই আজকের ব্লগ, চতুর্থীর ব্লগ এভাবেই শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে, দুর্গাপুজোর ব্লগে। ততদিনের জন্য টাটা।